স্ত্রী এবং একটি কন্যা সন্তান থাকা সত্ত্বেও এক মুসলিম মহিলাকে বিয়ে করার অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। বর্তমানে সুষ্ঠু বিচারের দাবিতে আদালতের দ্বারস্থ অভিযুক্ত চিকিৎসকের দ্বিতীয় স্ত্রী। ঘটনার বিবরণে জানা গেছে, আজ থেকে প্রায় বছরখানেক পূর্বে অমরেশ ভৌমিক নামে এক চিকিৎসক মুক্তা বেগম নামে এক মুসলিম মহিলাকে হিন্দু শাস্ত্র মতে বিয়ে করে। বিয়ের কিছুদিন যাওয়ার পর মুক্তা বেগম জানতে পারেন ওনার স্বামী অর্থাৎ ডাক্তার অমরেশ ভৌমিক আগে থেকে বিবাহিত এবং তার একটি কন্যা সন্তানও রয়েছে। এই বিষয়টি জানার পর মুক্তা বেগম এর প্রতিবাদ জানালে তাকে মারধর করে ঘর থেকে বের করে দেয় অভিযুক্ত স্বামী তথা চিকিৎসক অমরেশ ভৌমিক। প্রসঙ্গত, চিকিৎসক অমরেশ ভৌমিক বর্তমানে তেপানিয়া হাসপাতালে কর্মরত এবং তেপানিয়া হাসপাতালে কোয়ার্টারে থাকেন ডক্টর অমরেশ ভৌমিক এবং তার দ্বিতীয় স্ত্রী মুক্তা বেগম। ঘটনার পর ডক্টর অমরেশ ভৌমিকের বিরুদ্ধে আরকিপুর থানায় লিখিত আকারে একটি মামলা করেন মুক্তা বেগম। কিন্তু এই মামলার তদন্তকারী অফিসার সঠিকভাবে তদন্ত না করে লোভের বশে অভিযুক্ত চিকিৎসক অমরেশ ভৌমিকের পক্ষে মামলার চার্জশিট আদালতে জমা করেন বলে অভিযোগ। তাই সুষ্ঠু বিচারের আশায় বর্তমানে রাজ্যের এক বরিষ্ঠ আইনজীবীর দ্বারস্থ হন মুক্তা বেগম। পরবর্তীতে পুনরায় মামলাটি আদালতে তোলার পর গোমতী জেলা আদালত থানার তদন্তকারী অফিসারকে আবারও মামলাটি সঠিকভাবে তদন্তের নির্দেশ দেন। এ বিষয়ে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত তুলে ধরেন সংশ্লিষ্ট মামলার আইনজীবী কিশালয় সাহা। বিয়ের পর যখন উনি জানতে পারলেন যে উনি বিবাহিত, যখন উনি প্রশ্ন করলেন যে কেন তার সঙ্গে এরকম প্রতারণা করেছে, তখন উনি কি করলেন, ওকে মেরে ঘর থেকে তাড়িয়ে দিলেন। তখন ওরা থাকতো টেপানিয়া ডিস্ট্রিক্ট হসপিটালের কোয়ার্টারে এবং ডক্টর অমরেশ ভৌমিক প্রথম স্ত্রীকে রেখেই এই মুক্তা বেগমকে হিন্দু শাস্ত্র মতে কালীঘাটে নিয়েও বিয়ে করেছে, ওনার বাড়িতেও বিয়ে করেছে, যা ভিডিও ফুটেজ আমি আদালতে দিয়েছি। এবং বিভিন্ন বাড়িতে ভাড়া করে ওনারা থাকতেন, বাধারগড়স্থিত বাড়িতে থাকতেন, মিলন সঙ্ঘে উনি থাকতেন স্বামী স্ত্রী হিসাবে পরিচয় দিয়ে। কিন্তু যখন দেখা গেল যে এই এফআইআর হয়েছে, ইনভেস্টিগেটিং অফিসার না বাড়ির মালিক, না ডিস্ট্রিক্ট হসপিটাল, না বিবাহ যেখানে সম্পন্ন হয়েছে ওখানে ভিজিট করলেন না, এবং মেকানিক্যালি এই চার্জশিটটা ফাইল করে দিলেন শুধুমাত্র 498A 323-তে। আর মোস্ট আনফর্চুনেট জিনিসটা হলো, এই বিবাহের একটি নোটারিও করা হয় উদয়পুর ডিস্ট্রিক্ট আদালতে। এটার ডেটটা হলো 6 সেপ্টেম্বর 2023। এটার উনি আয়ো হয়ে জানেন না যে এটার ফটোকপিটা উনি সিজ করেছেন, অরিজিনালটা উনি সিজ করেননি। কেন এই অ্যাডভান্টেজটা দেওয়া হচ্ছে আমি প্রশ্ন রাখছি। আর দ্বিতীয় কথা, আমার বক্তব্য হলো ডাক্তারবাবু নিজের পাওয়ার এবং পজিশনকে প্রভাব মানে কাজে লাগিয়ে এই ইনভেস্টিগেশনকে সম্পূর্ণভাবে প্রভাবিত করে একটা মেকানিক্যাল চার্জশিট আয়ো ম্যাডামকে দিয়ে সাবমিট করিয়েছেন। ভগবানের অপর এক রূপ চিকিৎসক। মানুষের জীবনে ভগবানের পরে চিকিৎসকের স্থান। যে জায়গায় চিকিৎসকরা মানুষের জীবন বাঁচিয়ে থাকেন, সেই জায়গায় দাঁড়িয়ে তিনটে জীবন নিয়ে ছেড়ে মেনে খেলছে কতিপয় চিকিৎসক অমরেশ ভৌমিক। এখন দেখার বিষয় মুক্তা বেগমকে সুষ্ঠু বিচার পাইয়ে দিতে কতটুকু সচেষ্ট হয় আদালত। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।